এফআইআর, এফআইআর দিদি ভয় পেয়ে গেলে? হ্যাঁ, সুজাতা দিদি যেই বলেছে যে আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ করা হয়েছে আমার সঙ্গে, আমার সে প্রমাণ আছে, আমার ভিডিও সরি ফোনে আমার সঙ্গে কী কথা হয়েছে সেগুলো সব আমার প্রমাণ আছে, হ্যাঁ অমনি ভয় পেয়ে গেলে না? লাইভ করে বলতে শুরু করে দিলে যে এগুলো এই কারোর অনুমতি ছাড়া এইভাবে হোয়াটসঅ্যাপ করে কারোর সঙ্গে কারোর কত কথা হয়, কথোপকথন হয়, সেগুলো কিন্তু রিভিল করা আইনত অপরাধ। মানে তুমি বুঝেই গেছো যে সুজাতা দিদি যদি দেয় তাহলে তোমার আসল চেহারা টা যে নোংরা রূপ সবার সামনে চলে আসবে, যে তুমি কি নোংরা মুখ কাজ করো ক্যামেরার পেছনে। ভয় পেয়ে গেছে, সেই ভয়ে ওকে আটকানোর জন্য, সুজাতা দিদিকে আটকানোর জন্য যাতে উনি রিভিল না করে, সেই জন্য কি বললো, কি মানে কি বলছো, এগুলো দেওয়া আইনত অপরাধ, সোশ্যাল মিডিয়া করা আইনত অপরাধ। ছি 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 ছি, কত অপরাধ যেরকম করে রেখেছেন তারা ঠিক নেই, সব খোঁজখবর নেওয়া হচ্ছে, আরও সব বেরোচ্ছে, আরও কত কিছু বেরোবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। অনেক লাফিয়েছে, অনেক অনেক মানুষকে বিনা কারণে হ্যারাসমেন্ট করেছে, বিনা কারণে। এবার দেখা যাক ঈশ্বর কী রেখেছে, কার সঙ্গে কী রেখেছে। হ্যাঁ রে খ্যাক্সিয়াল, তুই নাকি খুব অত্যাচারিত, খুব নিপীড়িত হয়েছিস? হ্যাঁ, তুই এক বছর ধরে না, এক বছর আগে নাকি ভীষণ নিপীড়িত অত্যাচারিত হয়েছিস, অসহায় মহিলা তুই একজন। দেখতে পাচ্ছি তুই লাইভে ঘুরছিস, তুই দেখছি তুই এখন ভীষণ অসহায় একটা মহিলা, ভীষণ অত্যাচারিত হয়েছিস, ভীষণ নিপীড়িত হয়েছিস খ্যাক্সিয়াল। দেখ সেই পুরোনো নামে আবার ফিরে গেলাম, কী আর করবো বল। এই এফআইআর দিদি মানে তোর ওই ম্যাডাম যার কাছে তুই জাস্টিস নিতে গেছিস, সেই ম্যাডাম না আবার সবাইকে পুরোনো দিনে ফিরে যেতে বাধ্য করছে। এই দেখ আমি কি আসতাম বল, আমি আসতাম না, কিন্তু ওই সেই এক বছর আগেকার ঘটে যাওয়া তোর উপরে অত্যাচার নিপীড়ন, তার জাস্টিস, তার কি বলবো ওটাকে কি বলে বাংলায় বল না, ধর বাবা বিচার, তার বিচার পাইয়ে দিতে এসছে, পাইয়ে দেবে তোকে। তা আমরাও তো সেই পুরোনো দিনের মানুষ, সেই এক বছর আগেকার সেই ঘটে যাওয়া যে সময় ঘটনাগুলো ঘটছিল তখনকারই মানুষ, তাই পুরোনো মানুষ তো ফিরে আসতে বাধ্য, তাই ফিরে আসতে বাধ্য হলাম, মুখও খুলতে বাধ্য হলাম, বুঝতে পেরেছিস? পুরোনো ঘটনা যেহেতু উঠলো তো পুরোনো মানুষও এসে গেলাম, কী আর করবো বল, আর তো চুপ করে থাকতে পারলাম না। তো দেখ সেই কী হলো ব্যাপারটা খ্যাক্সিয়াল, তুইও আমাকে বলবি গুলতা, কারণ এটা এটা ন্যাচারাল, কারণ আমাদের মধ্যে সবার মধ্যে সবার সেই সমস্ত হিংস্রতা সমস্ত শত্রুতা ভুলে গিয়ে সবাই সবার মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল, উঠেছিল কিনা বল, ঠিক কথা বলবি, হ্যাঁ উঠেছিল তাই না, সবার মধ্যে সবার মানে একটা যে যার কন্টেন্ট নিয়ে সে তার ব্যস্ত ছিল, কেউ কারো কন্টেন্টের মধ্যে আর ঢুকতো না তাই না, সবাই সবার অরিজিনাল নাম ধরে সব ডাকা, মানে যদি কারোর সঙ্গে কেউ কথা বলতো তাই কিন্তু তার অরিজিনাল নাম ধরেই কথা বলতো, কেউ কোনো প্রতিবাদ করতো না, কেউ কিচ্ছু বলতো না, কেউ কোনোভাবে ভয় পেতো না যে না আমার নাম ধরলে বাবা কোথায় কী করে দেবে, এসব কোনো ভয় থাকতো না, ভয় ছিল না তাই না। কিন্তু আমাদের এই এফআইআর দিদি মানে তোর ওই জাস্টিস পাইয়ে দেওয়া ম্যাডাম সেটা তো চাইছে না, কারণ সম্পর্ক যদি সবার সবার ভালো থাকে তাহলে উনি ওনার আধিপত্যটা ফলাবে কোথায়, হ্যাঁ ওনার ফেস ভ্যালুটা উনি বাড়াবে কী করে, উনি কেস করে মাল্লুটা কামাবে কী করে তাই না। হ্যাঁ সেই জন্য উনি এসে যেদিন থেকে উনি এই আমাদের কন্ট্রোভার্সির জন্য পা দিয়েছে সেদিন থেকে কিন্তু পুনরায় সেই ভুলে যাওয়া সমস্ত ঘটনাগুলো সবার মধ্যে সবাইকে জাগিয়ে তুলছে, জাগিয়ে তুলছে, জাগিয়ে তুলছে, সবাই এখন আবার সেই নতুনভাবে আক্রমণাত্মক হয়ে উঠছে তাই না। এই এই এফআইআর দিদিই কিন্তু তুলছে তোর ওই জাস্টিস পাইয়ে দেওয়া ম্যাডাম, ইনিই কিন্তু বাধ্য করছে সবার মধ্যে সবার হিংস্রতা রূপ আবার নতুন করে ফিরিয়ে দিতে তাই না। এটা কিন্তু মানবি আমার কথা, তুই ঠান্ডা মাথায় একটু চিন্তা করবি যে আমি খুব ভুল বললাম কিনা, আমি যে ঠিক বললাম একটুখানি চিন্তা করিস পেয়ে যাবি, সম্পর্কটাকে কিন্তু পুরো শেষ করে দিয়ে নতুনভাবে শত্রুতা জাগিয়ে তুলছে এই ম্যাডাম, বুঝতে পেরেছিস? তো বলি তুই নাকি খুব, তুই যে বিচার চাইছিস, তুই ম্যাডামের কাছে বিচার চাইছিস, হ্যাঁ তোর উপর খুব ঘটে গেছে, বিশাল অন্যায় হয়ে গেছে তোর উপরে, বিশাল অত্যাচার হয়েছে তোর উপরে, বিশাল নিপীড়ন করা হয়েছে তোকে, তুই এত অত্যাচারিত নিপীড়িত মহিলা জানতাম না তো,
এত হাসি হেসেছি কালকে তোর লাইভটা দেখে, তার আগের দিন মনে লাইভ, হ্যাঁ তার আগের দিন মনে লাইভ, এত হাসি পাচ্ছে আমার, আমি কি বলবো, মানে অবাক লাগছে, মানুষ পুরনো জিনিস এত তাড়াতাড়ি ভুলে যায়। শোন, তোর যদি মনে না থাকে তোর সেই ভয়ঙ্কর রূপগুলো, তুই তুই কীভাবে প্রতিটা মানুষকে অত্যাচারিত করেছিস, নিপীড়ন করেছিস, নোংরা ভাষায় অ্যাটাক করেছিস, নোংরা থেকে নোংরা জায়গায় পৌঁছে দিয়েছিস তুই, সেগুলো তোকে না একটু মনে করিয়ে দেবো তাহলে। তোর পুরনো ভিডিওগুলো আছে না, সেগুলো একটু আমরা তাহলে চালাবো আমাদের ভিডিওতে, তোর ভিডিওগুলো আমরা ডাউনলোড করবো, মানে ভিডিওটা ডাউনলোড করাই আছে, তো আবার নতুন করে সেই ডাউনলোড করা ভিডিওগুলো ছেড়ে দেবো আমাদের চ্যানেলে ছাড়বো, তাহলে তুই দেখবি তোর মনে পড়ে যাবে যে তুই কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র, কতটা নোংরা একটা মহিলা, কী ভাষা ইউজ করতিস ভুলে গেছিস, এখন তো তুই সাধু হয়ে গেছিস, তোর রূপটা দেখছে আর অবাক হচ্ছি, মানুষের এত রূপ, কত রঙ্গ মানুষ দেখবো মানুষ, বাপরে বাপ, তোকে দেখেই অবাক হয়ে যাচ্ছি যে মানুষের কত রূপ আছে, এই সেই খ্যাক্সিয়ালের রূপ। তোকে নিয়ে আমরা কটা ভিডিও করেছি গোনা হোক, আর তুই আমাদেরকে নিয়ে কটা ভিডিও করেছিস একটু গোনা হোক, তাহলেই প্রমাণ হয়ে যাবে যে কে অত্যাচারিত কে নিপীড়িত, কার উপরে অন্যায় হয়েছে, বুঝতে পেরেছিস? আরে ভিডিওর, তোর ভিডিওর কথা ছাড়, তুই যে থাম্বনেলগুলো দিতিস সেই থাম্বনেলগুলো এখন নিজে একটু পড়িস তো, সেই থাম্বনেলগুলো যা নোংরামো ছিল, যা জঘন্য ছিল, যা জঘন্যভাবে মানুষকে আক্রমণ করা হতো ওই থাম্বনেলে, ওই থাম্বনেলটাই এনাফ মানুষকে মেন্টাল অত্যাচারিত হতে, নিপীড়িত হতে, আর ভেতরে তো যা ছিল সে তো পরেই থাক। তো ম্যাডাম, এফআইআর দিদি, যদি এই ট্যাক্সিয়াল যদি বিচার পেতে পারে তাহলে আমরাও কিন্তু বিচার পেতে পারি, আপনি আমাদের বিচার করবেন না, করবেন তো? খ্যাক্সিয়ালের উপর ঘটে যাওয়া অন্যায় বিচার আপনি করতে এসছেন, আর এই খ্যাক্সিয়াল আমাদের উপরে যে অন্যায় করেছে, আরও মানুষের উপর যে অন্যায় করেছে, যে অত্যাচার করেছে দিনের পর দিন, তার বিচার আপনি নিশ্চয়ই করবেন, করবেন তো? আশা রাখবো নিশ্চয়ই করবেন, আর এটুকু জানি আপনি করবেন না, কারণ আপনি ভীষণ কী বলুন তো, অন্ধ স্বার্থন্বেষী মানুষ, আপনি একজন স্বার্থন্বেষী মানুষ, আপনার স্বার্থে যাদেরকে কাজে লাগবে তাদের হয়ে আপনি কাজ করবেন, তারা যতই নোংরামো করুক না কেন, আপনার পায়ের তলায় যারা ডলাডলি হবে তাদের হয়ে আপনি কাজ করবেন। আপনি কিন্তু ভালো করে জানেন যে এরা কত বড় নোংরা, তবুও কিন্তু আপনি তাদের হয়েই কাজ করছেন, আর নিরীহ নিরীহ মানুষদের যা মানে কোনো দোষ ছাড়াই তাদেরকে বিনা কারণে আপনি তাদেরকে এফআইআর করছেন, কেস দিচ্ছেন, থানায় দৌড়াচ্ছেন, কত কিছু করাচ্ছেন তাদেরকে, কারণ আপনার কাছে তারা ক্ষমা চাইছে না, আপনার পদদলিত হচ্ছে না, আপনাকে ম্যাডাম 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 করছে না, তাই সেই জ্বালা আপনি কীভাবে মেটাবেন? এফআইআর, জিডি, এসপি, বাবারে বাবা, কাদের উপরে জিডি এসপি দেখাচ্ছেন, হাসিও ব্যাপার, হাস্যকরও ব্যাপার, তা আপনার তো দেখছি ভীষণ ধক, আপনার খুব ধক, মানুষকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন, মানুষকে অন্যায়ের প্রতিবাদ করতে এসছেন, আপনার যদি এত ধক থাকে না, আপনার যদি এত ধক থাকে, ও তার আগে একটা কথা বলি, আপনার তো রূপ সব বেরিয়ে যাচ্ছে, আপনার আসল চেহারা যে ভয়ঙ্কর নোংরা চেহারা, সে চেহারাটা তো সব বের করে দিচ্ছে ম্যাডাম, কি হবে এইবার? আপনি যে এই ওয়াইটিতে বসে বসে এই যে গম্ভীর গলায় এই এফআইআর করে দাও, এই এটা করে দিয়েছি, ওর ওইটা করে দিয়েছি, ওর ওই জিডির কাছে গেলাম, ওই জিডি করে দাও, ওই সিপিএম এসপির কাছে যাবো, ওই হাইকোর্টে যাবো, এই যে ভয়ঙ্কর একটা গম্ভীর গলা দিয়ে যে এইভাবে হুঙ্কার ছাড়েন, সেই হুঙ্কারের পেছনে যে আপনার নোংরা কদর্য রূপ, সেটা তো সবাই বের করে দিচ্ছে, আরও বেরোবে। আপনি ক্যামেরার সামনে যে রূপটা দেখাচ্ছেন সেটা হচ্ছে আপনার মুখোশ, কিনা আপনি উপকার করতে এসছেন, আপনি কোথায় কী উপকার করেছেন, আপনার দ্বারা কার কী উপকার হয়েছে জানা নেই, কিন্তু এই ওয়াইটে যে আপনার দ্বারা ভীষণভাবে ক্ষতি হচ্ছে, ওয়াইটির মানুষ যে আপনার দ্বারা ভীষণভাবে আক্রম মানে কী বলবো অত্যাচারিত হচ্ছে, সেটা কিন্তু আপনি করছেন, আপনি ওয়াইটিকে ভীষণভাবে ক্ষতি করছেন, ওয়াইটি পুরো শেষ করছেন, নোংরামো করছেন ওয়াইটিতে এসে, ঠিক আছে? উপকার তো দূরের কথা,
আপনি এখানে কন্ট্রোভার্সি তৈরি করে দিচ্ছেন, কন্ট্রোভার্সি আপনি বলছেন যে কন্ট্রোভার্সি বন্ধ হয়েছে। কিসের কন্ট্রোভার্সি বন্ধ হয়েছে? আপনার যে দু তিনজন চ্যালা যেগুলো আপনার পাঁচ চাটছে দিন রাত, তারা তো সেকেন্ডে সেকেন্ডে ভিডিও ছাড়ছে, সেকেন্ডে সেকেন্ডে লাইভ করছে। কন্ট্রোভার্সি কি শুধু ওরা একাই করবে? মানে কন্ট্রোভার্সি বন্ধ হয়ে গেছে মানে কি আমাদের সবাইকে আপনি বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনার যে তিনজন চ্যালা আছে পা চেটে চেটে আপনার পা পরিষ্কার করে দিচ্ছে, তারা কন্ট্রোভার্সি করবে। তার মানে কন্ট্রোভার্সি বন্ধ শুধু ওরা একাই করবে, আর সবাইকে চুপ করে থাকতে হবে। অত গুড় আক্ষেপ, চুপ করে ছিলাম, চুপ করে ছিলাম, কারণ আমাদের অত কেসের পেছনে ছোটার সময় নেই। আমাদের মনে শান্তি আছে, আমাদের সংসার আছে, আপনার মতো অশান্তিতে আমরা ভুগি না। আমাদের বাচ্চাদের পেছনে টাইম দিতে হয়, তাই থানা পুলিশে কখন ছুটব? সেই জন্য সরেছিলাম। আপনার অসভ্যতা আমি, আপনার নোংরামি চোখের সামনে দেখছি আর ঢোক গিলছি, প্রতিবাদ করতে আসিনি। কারণ যে প্রতিবাদ করতে এলে ওই ওনার তো আর কোনো ধক নেই, ওনার তো একটাই ধক আছে, সৎ সাহসের মুরত্ব নেই যে ফেস টু ফেস লড়বে, ভিডিও টু ভিডিও লড়বে। ওই কথায় কথায় দাও এফআইআর করে দাও, যে আমার পায়ের তলায় আসতে না দাও এফআইআর করে দাও, যাও জিডি করে দাও। এই ছাড়া তো আপনার কোনো ধক নেই, এইটুকুই তো আছে আপনার সম্বল, আর তো কিচ্ছু নেই, কোনো ক্ষমতাই তো নেই। বেকার মাল, বেকার মাল কী করে বাড়বেন? সবাইকে শুধু কেস দিয়ে দিয়ে, কেস দিয়ে দিয়ে মানুষকে মেন্টালি হ্যারাসমেন্ট করা ছাড়া আপনার আর কোনো কাজ নেই। একদম ফ্রাস্ট্রেটেড ভোগা মহিলা আপনি, তা আপনার তো এত ধক। আরো আরো অপেক্ষা করুন, আপনার চরিত্র, আপনার চেহারা, আপনার পেছনে যে ভয়ঙ্কর নোংরা রূপ সেটা আরও বেরোবে, আরও বেরোবে, কোথায় মুখ লুকান দেখব। আর আপনার বিশাল ধক, বিশাল ধক, আমরাও আপনার কাছে চ্যালেঞ্জ, আপনি আপনার কাছেও আপনার দাবি জানাচ্ছি। এই যে যে খ্যাকসেলের যে দায়িত্বটা আপনি নিয়েছেন, আমরাও চাই এর আসল দোষীকে বের করা হোক। এক বছর আগে ঘটে যাওয়া ঘটনা, ও কেন প্রতিবাদ করেনি? ও কেন আইনি সহায়তা নেয়নি, আইনের সাহায্য নেয়নি? কেন এক বছর ধরে কেন বসে আছে? আইনের এখনও সতী সেজেছে, সাধু সেজেছে, হ্যাঁ অত্যাচারিত নিপীড়িত হয়েছে। তাহলে ও যখন, আমরা তখন বলেছিলাম যে তুমি লড়াই করো, তুমি এটা আইনের সাহায্য নাও, আমরা তোমার সঙ্গে আছি, আমরা তোমার সঙ্গে যাবো, আমরা চাই এর আসল যে ভিলেন, আসল যে দোষী সে বেরো, কে এটা তোমার নামে করেছে বের করো, আমরাও তোমার সঙ্গে আছি। তখন তো বের করেনি, তখন কেন বের করেনি? এখন এসছে জাস্টিস নিতে? আমরাও চাই ম্যাডাম, আমরাও চাই বেরোক, এটা বেরোক, আমরাও চাই। আপনি বের করবেন কিন্তু, বের করে কিন্তু তবে ছাড়বেন যে কে ওর নামে সাইডে অ্যাকাউন্ট খুলেছে, এটা কিন্তু বের করতেই হবে আপনার, আপনার বিশাল ধক, আপনাকে বের করতেই হবে, ঠিক আছে? এটা কিন্তু আমাদেরও দাবি রইল আপনার কাছে, আমাদেরও দাবি রইল আপনার কাছে, ওর জাস্টিস পাইয়ে দিতেই হবে, দিতেই হবে। তারপরে ও আমাদের সঙ্গে যে নোংরামগুলো করেছে, যে অত্যাচার করেছে, যে নিপীড়ন করেছে, তার জাস্টিস পরে আমরা দাবি করব। আগে আমরা ওর জাস্টিস দাবি করছি, ওর সঙ্গে সঙ্গে আমরা দাবি করছি, পাইয়ে দিন ওর জাস্টিস, দেখি আপনার কত বড় ধক।